হঠাৎ করে ওর স্বপ্নে এই সিনটা আসলো, হঠাৎ করেই আমাকে বললো যে চলো আমার এটা শুট করতেই হবে এবং পরের দিন সকাল 8টার সময় আমার ফ্লাইট। তা আমি আসলে মুখে না বলছিলাম যে না এটা পসিবল না, কিন্তু ওই যে গ্রিন ফ্ল্যাগ ছিল যে আচ্ছা ঠিক আছে কি আর করা যাবে, স্বপ্নে দেখেছেন উনি, কাজটা তো করতেই হবে। প্রথমবারের মতো লেখক হিসেবে নুসরাত ইমরোজ তিশার আত্মপ্রকাশ, এবং সেই ফিল্ম আমরা সবাই জানি যে সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি, সেটা নিয়ে বুসান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে চলে যাওয়া, তারপরে ঘটনা তো সবার জানার একটা ইতিহাস হয়ে গেল। এই গল্পটা আমি ছোট্ট করে একটু শুনবো, চরকি এখানে রিলেটেড, চরকিতে রিলিজ হবে এবং এখানে আরো গল্প আছে, সে গল্পটা আমি একটু পরে বলছি, আগে এইটুকু শুনে নিই। কেমন ছিল সবকিছু মিলিয়ে? সবকিছু মিলিয়ে খুব ভালো একটা জার্নি ছিল। আসলে লেখক হিসেবে হয়তো বা এই প্রথমবার আমি সরয়ের সাথে কো-রাইটার হিসেবে লিখলাম। এর আগে আসলে আছে না আইডিয়া শেয়ার করতাম যে আচ্ছা এটা এরকম হলে অ্যাজ আ অডিয়েন্স হিসেবে আমার কাছে তোমার লেখা পড়ে এরকম মনে হচ্ছে, এটা এরকম হলে কেমন হতো, এভাবেই আসলে সূত্রপাত। তো এইবারে সরার যখন বললো যে এই স্টোরিটা তো আসলে খুবই একটা পার্সোনাল স্টোরি, একেবারেই আমাদের স্টোরি, তো তুমি এটার মধ্যে জয়েন হও কারণ তোমার আমার হেল্প লাগবে, এবং একটা মেয়ের পার্সপেক্টিভ বা একটা নারী কি চিন্তা করছে এই পুরো বিষয়টা, বিকজ এই জার্নিটা তো আসলে তুমি তোমার জার্নি, সো ওই ওইভাবেই আসলে যুক্ত হওয়া। এবং প্রথম দিকে একটু ভয় লাগছিল যে আচ্ছা পারবো কি পারবো না, আর কিন্তু একটা কনফিডেন্স ছিল যে হ্যাঁ সরার তো আছে, সেই সাহসটা আমাকে দিয়েছে, নেমে পড়লাম, দেখলাম হয়ে গেল। এবং আর একটা মজার ব্যাপার আছে যে ফারুকি ভাই হচ্ছে স্বপ্ন দেখলেন একটা সিন, সেই সিনটা নতুন করে আবার করতে হবে। ফারুকি ভাই বলেছে যে তিশার মুখের দিকে তাকিয়ে মনে হলো সে খুব রেগে আছে, কিন্তু একটা গ্রিন সিগন্যাল দিচ্ছিল যে না ওকে চলো আমরা আবার, মানে আছে না গ্রিন পতাকা দিয়েই লাগবে। না না আসলে বুসানে আসলে এই সিনটা দেখানো হয়নি, কিন্তু চরকিতে দেখানো হবে। হ্যাঁ চরকিতে দেখানো হবে, এবং রিসেন্টলি যে মুম্বাই ফেস্টিভ্যালে গিয়েছে ওটাতেও দেখানো হয়েছে। মুম্বাই ফেস্টিভ্যালে যাওয়ার আগে হঠাৎ করে সরার বলছিল আমার না কি যেন মনে হচ্ছে একটা সিন দরকার, একটা একটা দরকার দরকার, হঠাৎ করে ওর স্বপ্নে এই সিনটা আসলো, হঠাৎ করেই আমাকে বললো যে চলো আমার এটা শুট করতেই হবে, এবং পরের দিন সকাল 8টার সময় আমার ফ্লাইট। তা আমি আসলে মুখে না বলছিলাম যে না এটা পসিবল না, কিন্তু ওই যে গ্রিন ফ্ল্যাগ ছিল যে আচ্ছা ঠিক আছে কি আর করা যাবে, স্বপ্নে দেখেছেন উনি, কাজটা তো করতেই হবে। একটা সিন শুট করে সেটা তাড়াতাড়ি এডিট করে মিউজিক করে সবকিছু করে মুম্বাই ফেস্টিভ্যালের জন্য প্রিপেয়ার করা হয়েছে, এবং সেটা চরকিতেও দেখা। মুম্বাই ফেস্টিভ্যালের অভিজ্ঞতা খুবই ভালো। আমরা তো ফার্স্টে আছে না যে আমি সরার আমাকে বলতে বলতে নিয়ে যেতেছে দেখো মুম্বাই ফেস্টিভ্যালে কিন্তু খুব একটা রেসপন্স আসবে না, হিন্দি সিনেমাই বেশি ওরা অ্যাপ্রিসিয়েট করে, দেখো দর্শক টর্শক খুব কম হবে। আমি তো ভাবলাম যে আহারে এত সুন্দর করে সাজবো, চিন্তা করলাম এই করবো ওই করবো, দর্শক হবে না, কি বলো তুমি?